সাথে জান্নাতে থাকবা সুন্নতে মহব্বত করলে। আর যদি কেউ বিদাতের কাম করে বিদাতের রেজাল্ট জাহান্নাম। ইবনে মাজা শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন ইবনে মাজা শরীফের ১৭ নম্বর পৃষ্ঠার হাদিসে আসছে, আন হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল قال رسول الله صلى الله عليه وسلم لا يقبل الله لصاحب بدعة صوما ولا صلاة ولا صدقة ولا حج ولا عمرة ولا صرف ولا عدلة يخرج من الإسلام كما تخرج الشعرة من العجين. نبي جي কই যারা মন গরমতে ইবাদত করে বিদআতের কাজ করে সুন্নাত তরিকায় কাজ করে না, لا يقبل الله لصاحب بدعة কই বিদাতীদের পক্ষ থেকে কবুল হবে না। কি কবুল হবে না? সৌমা রোজা ওলা সলাতা তার নামাজ, ওলা সদকা তার দান খৈরাত কোনো একটাও কবুল হবে না, ওলা হাজ্জাও ওলা উমরা তার হজও কবুল হবে না, তার উমরা কবুল হবে না, ওলা সরফা ওলা আদলা তার ফরজ এবাদত তার নফল এবাদত একটাও কবুল হবে না। তো হবে কি? ইয়াখরুজু মিনাল ইসলাম, ইসলাম ধর্ম থেকে সে বাহির হইয়া যাবে। কেমনভাবে বাহির হবে? নবী একটা দৃষ্টান্ত দিয়া বলেছেন, উলামায়ে কেরাম যারা আছেন তারা তো বুঝেন, কামার মধ্যে যে কাফ, আল কাফু লি তাসবি, তাসবি দেওয়ার জন্য দৃষ্টান্ত দিয়ে আল্লাহ নবী সুন্দর করে বুঝাইয়া বলেছেন, ইয়াখরুজু মিনাল ইসলাম কামা তাখরুজু শারাতু মিনাল আজিন। আজিন মানে কাই, কাই আটা অথবা ময়দা ফানি দিয়া মিশাইয়া বড় চাকা বা খামিরা বানাইছেন, কাই বানাইছেন, কাই বুঝুননি, কাই কায়ের ভিতরে একটা চুল পাওয়া গেছে, চুল চুলে ধরে যদি টান মারেন দেখবেন কাইগুলি কাইটিয়া চুলটা বাইরে আইব, চুলের গায়ে কোনো কাই থাকবে না। আল্লাহর নবী কই, শুনো যারা বেদাতের কাজ করে হেরা ইসলাম ধর্ম থেকে এমনভাবে বাইরিয়া যাইব, এরা ওই কায়ের ভিতর থেকে চুল টান দিলে যেমন বের হয়ে আসে, কায়ের গায়ে চুলের গায়ে যেমন কাই থাকে না, বেদাতির আর গায়েও দেখবা ইসলামের গন্ধ থাকবে না, সুন্নতের কোনো গন্ধও থাকিবে না। কি কন ঠিক কিনা? মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত তাকাইলে সুন্নত পাওয়া যায় না, খালি নাম দেই সুন্নি। সহজে বুঝমার একটা দৃষ্টান্ত দিলে আমার সময়ও প্রায় শেষ, এই জন্যে শেষ দৃষ্টান্তটা ভালো করে শুনবেন। ওরে বাবা, লবির সুন্নত তরিকা মানলে ওই সুন্নি, বললে কিন্তু সুন্নি হয়, আরো জোরে কোন বললে সুন্নি হয় না, মানলে সুন্নি হয়। বুঝার জন্য ধইরা নিন, আল্লামা সাদিকুর রহমান শ্রীমঙ্গলি রহমাতুল্লাহর কাছে গিয়া মুড়ি ধইলেন, অলিপুরি সাহেবের কাছে গেলেন, দিগলবাগী রহমাতুল্লাহর কাছে গেলেন, কোরিয়ার শেখ সাহেবের কাছে গেলেন, আল্লামা নুরুদ্দিন গহরপুরি রহমাতুল্লাহর কাছে গেলেন, অথবা বরুণার সাহেবের কাছে আপনি গেলেন। অনেকেই দেখবেন আমরা সমাজে আছে, এরা না করে সাবধান, হেরার কাছে যায়ও না, হেরার কাছে গেলে অসুবিধা আছে এমন কথা কিন্তু কই জোরে কোন ঠিক কিনা? কেন বলে রে বাবা, সহজে আমরা বুঝবো, আমরা সমাজে নামে কামে কোনো মিল, আরো জোরে নামে কামে কোনো মিল নাই। এই কথা বুঝাইবার জন্যে আমার এক উস্তাদজি হাটহাজারিতে যখন পড়ি তখন বলছিলেন এইভাবে, এক বেটা বিয়া করছে, হের একটা বন্ধু আছে অন্ধ, আগে শখ আসিন বালা রোগের কারণে পর্দা ফইরা গেছে, আসিন এমন রুগী যুবক বেড়া ওই কিন্তু শখে পর্দা ফইরা গেছে, তে ওই যে এর বন্ধু বিয়া করছে সকালবেলা আয়া বিয়ার মাত মাতে যে, তে অন্ধ বেড়া কয় কিরে বন্ধু তোমরা বিয়া করলা, তা ও বিয়া অত মজা তা আমারে করাই দেও না, অন্ধ বেড়া বিয়া করবো এখন কইতে তুমি কেমন বউ চাও? অন্ধ বেড়া কো ভাই বউ তো বালাও একটা সুন্দরী বউ চাই। কি বউ চাই? সুন্দরী বউ চাও বলে হা ঠিক আছে, আমরা দুই বন্ধু তোমার জন্য অন্ধ বেড়ার জন্য একটা বউ দেখবো। দুইজনে মিললা সংক্ষেপ কথা বউ দেখছে, দেখতো যেদিন যা অন্ধবেড়া কো আমারে নিও, তেহারা কই তুই অন্ধবেড়া গিয়া কিতা করবে, কয় অসুবিধা নেই আমার নিও সাথে যাইমো আমি। দুইজন এর অন্ধসহ কয়জন হয়েছে? অন্ধসহ তিনজন, ভালো দুইজন আর অন্ধ একজন, কয়জন হইল? মেয়ের বাবা চিন্তা করিয়া দেখছে ছেলেটা যদিও অন্ধ হের যোগ্যতা খুব ভালো, টাকা পয়সা হইলে সহ অপারেশন করলে ভালো যাবে, অসুবিধা কী, ছেলেটার কাছে বিয়ে দিতে হবে, সুতরাং আমার মেয়ে তো একবার সর্বনাশ, আমি ই মেয়ে তো আন্দাবেড়া দেখলে পছন্দ করতো না, যে দুইজনে আইছে
হেরা দুইজনের যদি ফাঁস ফাঁস করে দশ দিলাম যা, দেখবেন আমরা সমাজে কুত্তার মুখে আড্ডি দিলে কুত্তা আর মাতে না, এমন কিছু সংখ্যক সর্দার আছে এরার মুখে আড্ডি দিলাইতে পারলে আর মাতে না, জোরে কোন ঠিক কিনা। তবে সবাই এক রকম না, কি কোন ঠিক কি নামে আগেই বলছিলাম হাদিস, ইমামুন আদিলুন, নেই বিচারক যারা তাদেরকে আরশের ছায়ার নিচে জায়গা দেওয়া হবে, মনে আসেনি আগের কথা? দুইজনের পাঁচ পাঁচ করে দশ দিলাইছে, অন্ধবেড়া জিগায় আমার বউ যে দেখছো কেমন, আরে খুব সুন্দরী, খুব সুন্দরী, আসলে সুন্দরী না, হেরা টেখার গরমে সুন্দরী কয়া দিছে। তে অন্ধবেড়া কত আমার সামনে আনো, আরে কো তোমার সামনে আনলে তুমি তো দেখবানি, কো না দেখলে আনবেড়া আমার সামনে আন, বউ আনছে, আনছে পরে জিগা তোমার নাম কি, এবারে কো আমার নাম সাদনি, ও বাবারে সাদনি বলে হা, কেন তোমার নাম সাদনি, কো আমি সাদের মতো সুন্দরী এই জন্যে আমার মা বাবাই নাম রাখছুন চাঁদনি। বেটা মনে মনে কো আল্লাহ, যেমন বউ চাইছিলাম এমন বউ পাইছি, মনের আশা পূরণ হইব, ইডারে বিয়া করছে বাড়িত গেছে, এক পর্যায়ে একদিন রাত্রিবেলায় কয় ও আমার সাদনি তুমি যে সাদের মতো সুন্দরী, আমার মনটা চাই তোমারে দেখতাম, কেমনে দেখবো আমার শখটা অপারেশন কইরা লাই, সাদনি কো লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, ওয়াল্লাহু শখের যদি অপারেশন হয় তা আমি যে কালনি দরা পইরা যাবো, কি কোন ঠিক কিনা? শখের অপারেশন করতা দেখা নাই, পয়সা নাই, এমনই কত বিপদ আছো, এখন শখের অপারেশন দরকার নাই। বেড়াও মনে মনে কো যাক আসলেই টাকা নাই তো এখন কি করম, বউ তো বড় দরদি এখানে দেখাইছে বড় ভালোবাসে, জামাইরে তোমার যত কাম আছে সব আমি কইরা দেবো, শখের অপারেশন করতা কেন, দরকার হই নাই, দেখা গেছে বউ তো জামাইরে ফককে, কালিমা তো হকিন উরি দাবি হাল বাতিল, কথা সত্য মতলব খারাপ, কি কইন ঠিক কিনা? গেল আরো ছয় মাস, ছয় মাসের একদিন বুঝার জন্য দৈরা নিন, ই রামদানা গ্রাম থেকে হাইটা অন্ধবেড়া গেছিল বিশ্বনাথ বাজারে, চা খাইতেছে শাস্তল বয়া, এমন সময় শুনে মাইকিং হইতেছে, মাইকিং, সুখবর সুখবর সুখবর, চক্কো শিবির চক্কো শিবির চক্কো শিবির, রামদানা প্রাইমারি স্কুলে দশ দিন ব্যাপী চোখের অপারেশন করা হবে, বিশেষ দ্রষ্টব্য, কোনো টাকা পয়সা লাগিবে না। বেড়া এটা অন্য কো আল্লাহ, আর টাকা লাগতো না পয়সা লাগতো না কোনো খরচ নাই, আগামীকালই রামদানা প্রাইমারি স্কুলে গিয়া চোখের চিকিৎসা করম, রাত্রিবেলায় কয় সাদনি শুনছনি সুখবর সুখবর সুখবর, কিতা সুখবর তোমার লাগিয়া সুখবর, হিবিড়ির লেগে তো গজব, কি কোন ঠিক কিনা? কি সুখবর কয় শুনছ না বলে না, চক্কো শিবির চক্কো শিবির, রামদানা প্রাইমারি স্কুলে দশ দিন বিবি চোখের অপারেশন করা হবে, বিশেষ দ্রষ্টব্য, কোনো টাকা পয়সা লাগিবে না। বিডি মনে মনে কোলা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহ ও তুফান দিয়ে আইতাছে এখন কিতা কর, এখন জামাইরে তুই রাখো, দেখো তোমার যত কাম লাগে সব কাম আমি কইরা দিমো, তুমি যদি ডাক্তারের কাছে যাও তোমারে শুয়াইব, শুয়াইয়া যাতা দিয়া ধরব, কথা কিন্তু সত্য মিশা না, যাতা দিয়া দইরা কেসি অস্ত্র সহ ঢুকাইব, ফর্দা কাটব, রক্ত বাইরিব, বেতা করব, সাবধান ডাক্তারের কাছে যাইও না, গেলে তোমার ক্ষতি হইব, কথা কিন্তু মিশা না সত্য, ওই কি কোন ঠিক কিনা? জামাই কো কিরে টাকা লাগতো না পয়সা লাগতো না, এখন কেন না করে, ও ফিহি নজরুন উসমে আওর কই শাইহে, এর ভিতরে অন্য কোন মতলব আছে, নাইলে আমারে না করে কেন, টাকা লাগতো না পয়সা লাগতো না, এখন না করার কারণ কি? হেরে কইতামই না, সকালে ঘুম থেকে উঠতে একলা একলা যামুগা, দেখবেন আপনিও যে রাস্তা চিনুন না, কিছু কিছু অন্ধ বেড়া ইতাবালা চিনে, কি কোনটি কিনা? এর বড় দিশবালা নিজে নিজেই চল্লা গেছে সকাল বেলা, গেছে
গেছে বরস নিয়ম অনুযায়ী তার অপারেশন হয়েছে, সংক্ষেপ কথা হইল অপারেশন হইবার পর সাত দিন পরে ডাক্তার সাহেব কয় তিন দিনের জন্যে হুইলা দেওয়া দেখা হোক, তার রেজাল্ট ভালো না খারাপ সব কিছু হুইলা দিছে। বেড়া দেখে সুবহানাল্লাহ, এত সুন্দর পৃথিবী, হাসপাতাল স্কুলও এত সুন্দর, দশ দিন পরে কো যাও এখন বাড়িতে চলা যাও, বাহিরে গিয়া দেখি ওয়াল্লাহ আকাশের রং এত সুন্দর, গাছপালা দীক্ষা কো আল্লাহ তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, আমার সাধুনি না জানে কত সুন্দরী। এখন আর বাঁচতাম না, চোখের অপারেশন কইরা আই পড়ছে, দশ দিন ধরে ভাইনা মনে চোখ ভালো হইয়া গেছে, এখন যান বাঁচাইতাম কেমনে, বাড়ির যে একটা খাট আছে খাট সখি আছে সখি, সখির নিচে গিয়া সাতনি লুকাইয়া রইছে, তোর তোর কইরা কাঁপতাছে, বাড়িতে গিয়ে আর বিশ্রাইয়া ফানা, কিরে আমার সাধুনি অভিমান করছে নাকি, অভিমান আমার সাথে মনে হয় অভিমান করছে, একটু দেখে কোন জায়গায় পলায়ন করছে কি না, লুকাই আছে কি না, হঠাৎ কইরা দেখে সখীর নিচে দি দেখা যা ইমন কালার খালা, একবারে যাই যাইবার সালা, জিগায় তোমার নাম কি, আই তোমার নাম কি, আমি এখন দাদা দাদা বাড়ি খার করতে পারে না, আমি সাধনি ক ও তুই সাধনি বলে হা, ইটার নাম দি ওইবার খাম আসিন কালনি কি কণ্ঠি কি না, বুঝছি রে বুঝছি, আমার যে ডাক্তারের কাছে যাইতাম না করছিলে কথা ঠিক হই কিন্তু মতলব খারাপ কি কণ্ঠিক কি না, এখন সুন্দর কইরা কাঁড়ের নিচে থেকে চুলের মুড়িটা দুইরা টান্দা বাইর করে আনছে, আইনার নাক বরাবর তিনটা ঘুষি দিছে, ফিডের মধ্যে ফাঁসটা লাতি দিয়া কো যা বাটপারি করলে কেন, বুঝছি তুই যে কালো নি আমি দেখিয়া ফেলামো, চোখের অপারেশন করলে তোরে তালাক দিয়া অন্য বউ বিয়া করমো, এই জন্য তুই বাটপারি করছস, যা তোরে দিছি তিন তালাক, তোর মারে দিছি সাত তালাক, তোর নানিরে দিছি রেলগাড়ির সমান তালাক, তালাক দিয়া বিদায় কইরা কোজা এখন ভালো বউ বিয়া করমো, কারণ আমি চোখে দেখি বন্ড বাটপারের দলেরা আমরারে নিষেধ করে, অলিপুরীর কাছে যাইও না, গহরপুরী রহমতুল্লালের মতো হক ফিরের কাছে যায় না, বিশ্বনাথীর মতো লোকের কাছে যায় না, হকানি আলেমের কাছে যায় না, বড় না হুজুরের মতো লোকের কাছে যায় না, বড় লেখার বিশ্বাবের মতন লোকের কাছে যায় না, এরার কাছে গেলে আমরার অন্তর চোখের অপারেশন হয়ে যাবে, এরা যে বন্ড বাটপার চিনে ফেলবো, এরারে সাত তালাক দিয়া আল্লাহর অলিদের কাছে মুরিদ হইয়া যাব, এই জন্যই তারা আমরারে নিষেধ করে, জোরে কোন ঠিক কি না, অন্য কোনো মতলব নাই, মতলব মাত্র একটা, এই জন্য রে বাবা সুন্নতের পক্ষে কাজ করব, বিদাত করব না, কি বলেন ঠিক কি না, বিদাতের কাজ করলে বেদাতের রেজাল্ট জাহান্নাম, সুন্নতের রেজাল্ট হলো জান্নাত, কি বলেন ঠিক কি না, লা ইয়াকবালুল্লাহু লিসাহিবি বিদআতিন সাওমা ওয়ালা সালাতা ওয়ালা সাদাকা ওয়ালা হাজ ওয়ালা উমরা ওয়ালা সরফা ওয়ালা আদলা ইয়াখরুজু মিনাল ইসলাম কামা তাখরুজু শারাতু মিনাল আজিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির সুন্নত তরিকা মতে জীবন গঠনের তৌফিক দান করুন, সকলেই বলি আমিন। বড় লেখার ফিসা বুজুর আসছেন, হুজুরে নামাজ পড়তেছে, এই জন্য আমাকে কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয়েছে আরও কয়েক মিনিট কথা বলার জন্য, ফাঁকি দিয়ে একটা মাসআলা আমরা শুনি, হুজুরের খেদমতে যারা আসি আমরা হুজুরকেও আনার চেষ্টা করি, কারণ আপনারা হয়তো একদিন বা দুই দিন, আমরা তো বছরের প্রতিদিন, এই জন্য আপনারা দেখতেছেন আমি খুব বেশি অসুস্থ, এরপরেও আপনারা যেভাবে বসা আছেন আমার কথা বলতে আলহামদুলিল্লাহ শারীরিক কষ্ট হইলেও মানসিক কোনো কষ্ট হচ্ছে না, এই জন্য আরেকটা গুরুত্বপূর্ণ মাসআলা বলা হবে, এর ভিতরে হুজুরের খেদমতে যারা আছি হুজুরকে আনার চেষ্টা করি। এখানে একটা গুরুত্বপূর্ণ মাসআলা মনে রাখবেন, সুন্নত আর বেদাতের ফরক বোঝানোর জন্য বলছি, শরীয়তের পক্ষ থেকে কোনো কোনো জায়গায় দোয়া নির্ধারিত করা আছে, আছে না, যেমন একজন আরেকজনের সাথে সাক্ষাৎ হইলে কি দেওয়া সুন্নত বলেন না,
সালাম। মসজিদে ঢোকার সময় নির্ধারিত দোয়া আসেনি, তো একটা কথা উসুল মনে রাখবেন, উসুলে ফতোয়া হলো এই, যেখানে শরীয়তের পক্ষ থেকে দোয়া নির্ধারিত করা আছে ওইখানে হাত তোলার বিধান নাই। এটা মনে না রাখতে সামনের কথা একটু বুঝতেন না, শরীয়তের পক্ষ থেকে যেখানে দোয়া নির্ধারণ করা আছে এই এবারতে দোয়া পড়তে হবে এই কথা যেখানে আছে ওই জায়গাতে হাত তোলার বিধান দেখা সাক্ষাৎ হইলে বিধান আসেনি। আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ, হাত তোলার বিধান আসেনি, নাই, নিষেধ আসছে, ইহুদিরা এইভাবে সালাম দিত এই জন্য হাত তুলল না। তবে হা, আপনি গাড়ি তার আপনার উস্তাদ হইল নিচে, এখন উস্তাদে বুঝতো না সালাম যে দিছেন, বুঝাইবার জন্যে যদি আসসালামু আলাইকুম হাত দা ইশারা করেন জায়েজ আছে, বুঝছেন নি। আরেকটা হলো মসজিদে ঢুকবার সময় দোয়া আসেনি, কি দোয়া? আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রহমাতিক। এখন কিভাবে করেন আল্লাহ মাফতালি আবু আবার রহমাতি কেমন হাত তোলা আসেনি, তাহলে দেখছেন এখন এক নাগারে বলা হবে হাত তোলার যেখানে নির্ধারিত দোয়া আছে হাত তোলার বিধান নাই। মসজিদের ভিতরে পাও যখন রাখলেন ডাইন পাও রাখা বিসমিল্লাহি ওসালাতু ওসালামু আলা রাসূলিল্লাহ বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, আসেনি হাত তোলা, নাই। মসজিদ থেকে বাইরিবেন, বাইরিবার সময় দোয়া আসেনি, আল্লাহুম্মা ইন্নি আসআলুকা মিং ফাজলিক, এই সময় হাত তোলার বিধান আসেনি, হাত তোলার বিধান নাই। আপনি ভাত খাইতে বসছেন, ভাত ভাত খাইবার সময় দোয়া পড়বেন বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, এইভাবে হাত তোলবার বিধান আসেনি, নাই। ভাত খাওয়ার সময় প্রথম দোয়া বুইল্লা গেছেন গা, খাওয়ানোর ভিতরে মনে হয়েছে বিসমিল্লাহি আব্বালাহু আখিরা, হাত তোলার বিধান আসেনি, নাই। খানার শেষ দোয়া আসেনি, কোন কি দোয়া? আলহামদুলিল্লাহিল্লাযী আত আমানা ওয়া সাকানা অথবা আত ইম্মান আত আমানি, দাওয়াত খাইলে এই যে দোয়া পড়লেন, হাত তোলবার বিধান আসেনি, হাত তোলবার বিধান নাই। বাথরুমের ভিতরে যাইবেন, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, হাত তোলবার বিধান আসেনি, নাই। বাথরুম থেকে বাইর হইছেন, বাইর হইয়া সেইরা যে দোয়া পড়লেন, হাত তোলবার বিধান আসেনি, নাই। তাইলে রে বাবা, আজান যে দেওয়া হয় আজান, আজানের পরে নির্ধারিত দোয়া আসেনি, আল্লাহুম্মা রব্বা হাযিহি দাওয়াতিত তাম্মা, তাইলে বোঝা গেল আজানের পরে যে নির্ধারিত দোয়া আছে এখানে হাত তুলন যাইব নি। হাত তুললে বেদাত, হাত না তোলা সুন্নাত, কি কোন ঠিক কি না? তুমি যে পায়খানা করতে গেলে এই সময় তো হাত উড়াও না, পায়খানাতে বাইরেও তো হাত উড়াও না, কেরে পায়খানা লাগে যে মুখে মুখ, এই জন্য দেখবেন হাত উড়া না। কিন্তু আজানের পরে দোয়া করলে অনেকে আবার হাত উড়া, তাহলে বুঝা নিতে হবে আজানের পরে হাত উঠে দোয়া করা সুন্নত না বিদাত, বিদাত। ভাইয়ের আমার হাদিসে আবি মাহজুরা লম্বা চূড়া হাদিস, আজানের ওয়াকে আপনারা জানেন লম্বা চূড়া হাদিস, এবং হাদিসে বিলাল রাদিয়াল্লাহু তাআলা নু আছে লম্বা চূড়া হাদিস, দুই হাদিসে আজানের লম্বা ঘটনা পাওয়া যায়। আজানের গঠনই তো দেখা যায়, আজানের শুরু আল্লাহর নবী হযরতে আবু মাহজুরাকে শিক্ষা দিয়েছেন আজানের শুরুটা কি দিয়ে, আরো জোরে, আজানের শুরু কি দিয়ে? আল্লাহু আকবার আল্লাহু আকবার। কোন হাদিসও দেখাইতে পারবেননি আজানের শুরু আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসেনি কোন কিতাব? কিন্তু আমরা সমাজে অনেকে আজান দিতে গিয়া বললে ওই শুরু করে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, এটা সুন্নত না বেদাত? বেদাত। আবার দেখবেন জানাজার নামাজ যখন পড়ে, জানাজা পড়বার সময় জানাজা শেষ করে আবার হাত উঠাইয়া মুনাজাত করে, কি কোন ঠিক কি না? ওই জায়গাগুলিতে যেমন নির্ধারিত দোয়া থাকার কারণে বাইরে আমার এখানে হাত তোলার বিধান নাই, জানাজার নামাজটা ওই নির্ধারিত দোয়া, কি কোন ঠিক কি না? জানাজা যখন শুরু করা হয় আমরা কিন্তু তখন বলি অদ্দোয়াও লিহাজাল
যেন আরবিতে নিয়ত করেন বলেননি এমন, তাইলে তো আপনি বললেন হদ্দাউলি হাজাল মাইয়েতি, মাইয়েতের জন্য দোয়া করতেছি, তাইলে এই দোয়া তো হাত তুল্লা দোয়া না কি কোন ঠিক কি না। এরপরে আবার আন্তর্জাতিক মানের দোয়া করা হয়, কেমন দোয়া? আল্লাহুম্মা গফির লিহাইয়িনা, ও আল্লাহ আমরা যারা জিন্দা আছি মাফ কইরা দাও। এরপরে আবার কো মাইয়িতিনা, মুর্দা যারা আছি মাফ করো, জিন্দা মুর্দা আম ব্যাপক, আর কেউ বাকি থাকেনি, কথা কন্যা কে আপনারা আর কেউ বাকি থাকে না। এরপরে আবার কয় ও শাহিদিনা, এটারে উলামায়ে কেরাম বলেন তাখসিস বাদাল আম, ব্যাপক বলার পরে আবার খাস, ওয়াল্লা খাস কইরা আমরা এখানে যারা হাজির হইছি জানাজার মাঠে, এরারে মাফ করো। ও গাইবিনা, যারা আইসেন এরানি এবার বেজারো, এই জন্য কো যারা আইতো পারছেন এরারও মাফ করো। ও জাকারিনা, আল্লাহ আমরার পুরুষদেরকে মাফ করো, মহিলা নিয়ে আবার বেজারো। ও উংসানা, আল্লাহ মহিলারেও মাফ করো। আন্তর্জাতিক দোয়া কি কোন ঠিক কি না? আন্তর্জাতিক দোয়ার পরে যদি বলা হয় হুজুর একটু লোকাল দোয়া করে দিন লোকাল, তাইলে বুঝা নিতে হবে বলো দে বুঝে ওই না। আন্তর্জাতিক কারে কো আর লোকাল কারে কো, আন্তর্জাতিক বক্তা আইলে রে বাবা লোকাল বক্তার কোনো দাম থাকে না। হুজুর যখন আইসুন আমার কিন্তু আর দাম নাই কি কোন ঠিক কি না। এই জন্যে খাইরুল ইসলাম সাহেব দামাত বারকাতুম দোয়া করবেন, আমার মাসালাটা বলি আমি শেষ করবো রে বাবা। যেই কথা বলতেছিলাম, হুজুর যদি সূরা ইউসুফের তফসির করে সকালে যদি গিয়া কোন বড় লেখার বিশ্বাস হুজুর একটা কথা জানতাম বলে, কি কথা হুজুর? ইউসুফ বেড়া না বেড়ি, তাইলে হুজুর বলত ইসুফ বেড়া না বেড়ি, তুই বুঝছস না যে তফসির তো কিছুই বুঝলে না, ইসুফ বেড়া না বড়ি ইটা যে বল দে বুঝে না, সুরাই ইউসুফের তফসির হ্যাঁ কিচ্ছু বুঝবে না কি কোন ঠিক কি না। অনুরূপ আন্তর্জাতিক দোয়ার পরে যদি কই হুজুর একটু দোয়া কইরা দিন, তাইলে বুঝা নিতে হবে জানাজার নামাজটা ওই যে দোয়া বল দে বুঝে ওই না কি কোন ঠিক কি না। এই জন্যে রে বাবা জানাজার পরে কোনো দোয়া নাই, তবে হ্যাঁ লাশ দাফন করবার পরে দোয়া আছে। লাশ দাফনের পর আপনি দোয়া করেন কোনো নিষেধ নাই, দাফনের পরে দোয়া করলে আবার বিধান আছে, কবরের সামনে রেখে না কবরের ফিজ দিয়া, কারণ যুগ এমন হয়ে গেছে কবরের কাছে মানুষের সা। এই জন্যে ফতোয়ার কিতাবে লেখা হয় জানাজার পরে দোয়া না কইরা, লাশ দাফনের পরে দোয়া করলে তোমার ব্যক্তিগত এনফারেদি আবাদত দোয়া করো, এস্তেমাই আবাদত না দোয়া, এটা এনফারেদি আবাদত, দোয়া তুমি করো, করলেও যে করবা এটা কবর রেফিস দিয়া, যেন কবরের কাছে কিচ্ছু চাইতেছি এমন যেন বোঝা না যায়। মোট কথা আমরা বুঝতে পারলাম, আজানের পরের দোয়া যদি হাত তুল্লা করে এটা হইলো বিদাত, আর হাত না তোলা হইলো সুন্নাত। আজানের আগে দিয়া যদি দরুদ পড়ে এটা হইলো বেদাত, আর আজানের পরে পড়লে সুন্নাত, কারণ হাদিস শরীফে আসছে ইজা সামিয়ে তোমার মুয়াজ্জানা ফাকুল ইসলাম আয়াকুল, মুয়াজ্জিনে যখন তোমরা মুয়াজ্জিনের আজান শুনবা, মুয়াজ্জিন যা কয় জবাবে তা বলবা, দুই জায়গা ব্যতীত হাইয়াল সলা আর হাইয়াল আল ফালা, এই দুই জায়গা ব্যতীত এই জায়গায় বলা হবে লা হাউলা। সবাই আমরা জানি লা হাউলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এখানে পরিবর্তন, এছাড়া মুয়াজ্জিনে যা কয় তাই বলতে হবে। এই জন্যে ভাইয়ার আমার দুরুদ, এরপরে নবী কয় সুম্মা সল্লু আলাইয়া, সুম্মা অর্থ তারপর, তারপর মানে কারপর, আজানের পর নবী কয় আজানের পরে দুরুদ, তাহলে আজানের আগে ফরা বেদাত পরে ফরা সুন্নাত। আল্লাহ আমাদের সকলকে এই সুন্নত আর বেদাতের আলোচনা শোনার পর এইগুলির পর আমল করার তৌফিক দান করুন সকলে বলে আমিন। পীর সাহেব হুজুর দামাত বরকাতহুম হাজির হয়ে গেছেন, কেউ উঠবেন না, হযরত মর্জি মোতাবেক আলোচনার পরে দোয়া করবেন, দোয়ার পরে আমরা যাওয়ার চেষ্টা করব। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন সকলে আবার বলে আমিন। আমাদের মধ্যে উপবিষ্ট